Hello everyone and welcome to my channel Commerce Cognition. এই ভিডিওটা তাদের জন্য যারা এখনো অবধি কনফিউজড যে ক্লাস 11 থেকে কমার্স নেওয়া উচিত হবে কি হবে না বা নিতে গেলেও কি স্কিলস নিজেদের মধ্যে থাকা দরকার সেই সমস্ত কনফিউশন আজকে দূর করার জন্য এই ভিডিওটা এবং অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চাইছো যে যদি আমরা ম্যাথসে উইক তো আমরা কমার্স পড়তে পারবো কিনা বা আমি বাংলা মিডিয়ামে পড়ছি তো আমি সিএ পড়তে পারবো কিনা বা কমার্স রিলেটেড যেগুলো আমাদের প্রফেশনাল কোর্সেস আছে সেগুলোর জন্য অ্যাপ্লিকেবল কিনা তো অনেকের বিভিন্ন রকম কনফিউশন আছে তো এই ভিডিওর মাধ্যমে আমি সেই টপিকগুলোতেই কিছু কিছু আলোচনা করছি যে কমার্স হচ্ছে কারা কারা নিতে পারবে এবং কমার্সের ফিউচার হচ্ছে স্কোপ কী কী থাকতে পারে বা পসিবিলিটিস কী কী আছে যার জন্য কমার্স বা বাণিজ্য বিভাগ তোমরা কেরিয়ার অপশন হিসেবে ক্লাস 11 থেকে চুজ করতে পারো এবার দেখো যতদিন আমরা ক্লাস 10 অবধি পড়ছিলাম বা তোমরা যতদিন ক্লাস 10 অবধি পড়ছিলে দেখবে সবার মধ্যে এই চিন্তাভাবনাটা তখনও অবধি ছিল না যে ইন ফিউচারে আমি কী করতে চাইছি ঠিক আছে বা আমার কেরিয়ার কী হবে হ্যাঁ ঠিক আছে জাস্ট একটা পড়াশোনার মধ্যে আছি পড়ছি এই জিনিসটা চলছিল কিন্তু যেই মুহূর্তে তোমাদের মাধ্যমিক হয়ে গেল তো সবার এই টেন্ডেন্সিটা থাকে যে ইন ফিউচার অর্থাৎ আমাদের উচ্চ মাধ্যমিক এবং আফটার গ্র্যাজুয়েশন এইটার পরে আমাদের কী পসিবিলিটিস আছে সেই হিসেবেই কিন্তু ক্লাস ইলেভেনতে তোমরা স্ট্রিম চুজ করো অর্থাৎ তোমরা কেউ আর্টসে যাবে না সায়েন্সে যাবে না কমার্সে যাবে এবার স্ট্রিম চুজ করার ক্ষেত্রে তোমাদেরকে যেটা প্রথমে নিজেদের মধ্যে অবজার্ভ করতে হবে যে তোমার ভালো লাগার স্কোপ কোনটা তুমি হচ্ছে মানি ট্রানজ্যাকশন মানে যেগুলো হচ্ছে টাকা সম্বন্ধিত যে লেনদেন সেইগুলো সম্বন্ধে তুমি হচ্ছে ইন্টারেস্টেড কিনা যেটা আমাদের মার্কেট ব্যাংকিং সেক্টর ইন্স্যুরেন্স এই সম্বন্ধে তোমার হচ্ছে ইন্টারেস্ট লেভেল আছে কিনা তাহলে অবশ্যই তুমি হচ্ছে কমার্স স্ট্রিমের জন্য পারফেক্ট এবার হচ্ছে অন্যান্য স্ট্রিমের ক্ষেত্রেও যদি তোমার ধরো সায়েন্স ব্যাকগ্রাউন্ড ভালো থাকে বা সায়েন্সের সাবজেক্টগুলোতে ইন্টারেস্টেড থাকে তাহলে তুমি সায়েন্সে যেতে পারো অথবা আর্টসের সাবজেক্ট সম্বন্ধে যদি কারো ইন্টারেস্টেড থাকে সে আর্টসে যেতে পারে কিন্তু কমার্সের ওপর জোর দেওয়ার কারণটা হচ্ছে কমার্স হচ্ছে এমন একটা স্ট্রিম এবং যেটা স্প্যান হিউজ লিমিটেড নয় কারণ কমার্স স্ট্রিম একদিকে যেরকম হচ্ছে হাই লেভেল এফিসিয়েন্সি স্টুডেন্ট যারা আছে তাদের জন্যও যেমন কোর্স আছে বা পড়াশোনা আছে ঠিক একইভাবে যারা অ্যাভারেজ স্টুডেন্টস থাকে তাদের জন্যও হচ্ছে কিন্তু হিউজ স্কোপ থাকছে সেই কারণে শুধুমাত্র হচ্ছে এইটা না ভেবে যে আমি ম্যাথসে উইক তো আমি কমার্স পড়তে পারবো কি না বা আমি বাংলা মিডিয়ামে পড়ি তো আমি হচ্ছে হায়ার স্টাডিজ যেগুলো আছে আমাদের এইচএসের পর বা বিকমের পর সেইগুলো আমি পড়তে পারবো কি এই সম্বন্ধে কনফিউজড না হয়ে যদি আমি কমার্সের যেগুলো আমাদের ইম্পর্টেন্স বা আমাদের বেনিফিটস রয়েছে সেই দিকগুলো দেখি তাহলে অবশ্যই কমার্স চুজ করা খুবই বেনিফিট হবে এবার আসি হচ্ছে যে কমার্স তোমরা কখন চুজ করতে পারবে বা কোন কোন ক্ষেত্রে তোমরা কমার্স চুজ করতে পারো দেখো প্রথমত হচ্ছে কমার্স হচ্ছে এমন একটা স্ট্রিম যেখানে প্রত্যেকটা সাবজেক্ট তোমরা ক্লাস 11 থেকে নতুন করে পড়বে যেগুলো তোমরা এখনও অবধি অর্থাৎ ক্লাস 10th অবধি তোমরা যা যা সিলেবাস পড়ে এসেছো সেটা থেকে কমার্স একদমই ডিফারেন্ট তো কেউ যদি মনে করে থাকো যে হ্যাঁ আমার এই সাবজেক্টগুলো অর্থাৎ ক্লাস 10 অবধি যে সাবজেক্ট ছিল সেগুলোতে আমি বোর হয়ে গেছি আর ভালো লাগে না ওগুলো আমার পড়তে তাহলে অবশ্যই তোমরা কমার্স নিতে পারো এবার কমার্সের ক্ষেত্রে কী আছে যে আমাদের এখানে হিউজ ম্যাথের যে পোর্শনটা সেটা হিউজ থাকে না কিন্তু এখানে বেসিক কিছু থিওরি প্লাস কিছু কনসেপ্ট থাকে যেগুলো জানা এবং বোঝা খুব জরুরি তো অবশ্যই তোমাকে হচ্ছে এই টেন্ডেন্সিটা মাথায় রাখতে হবে যে নতুন কোনো একটা জিনিসের হচ্ছে তুমি অ্যাডাপ্ট করতে পারবে নতুন সাবজেক্ট নতুন টপিক নতুন পড়া সেটা তোমরা অ্যাডাপ্ট করতে পারবে সেই ক্যাপাসিটিটা তোমাদের মধ্যে কিন্তু অবশ্যই থাকতে হবে যদি তোমরা কমার্স নিতে চাও কমার্সের সেকেন্ড যেটা বেনিফিট আছে সেটা হচ্ছে খুব কম টাইম স্প্যানে তোমরা হচ্ছে যে কোনো একটা জব প্রফেশনে তোমরা যেতে পারো কেন কি শুধুমাত্র কমার্স স্ট্রিমই এমন একটা স্ট্রিম যে তোমাদেরকে হচ্ছে খুব তাড়াতাড়ি অর্থাৎ আফটার গ্র্যাজুয়েশনও তোমরা হচ্ছে কোনো জবের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হতে পারো কারণ কমার্স স্ট্রিম বোথ কিছু একাডেমিক কোর্স এবং প্রফেশনাল কোর্স দু ধরনের কোর্সই দেয় অর্থাৎ কেউ যদি চাও যে আমি টিচিং প্রফেশনে আসবো তাহলেও সেই স্কোপটা তোমরা কমার্স থেকে পাচ্ছ যদি চাইছো যে আমি নিজে বিজনেস কোনো অপারেট করতে চাইছি ইন ফিউচার তাহলেও সেই স্কোপটা তুমি পাচ্ছ কারণ কমার্সের প্রত্যেকটা যে সাবজেক্ট আছে সেখানে হচ্ছে তোমাদের মার্কেট সম্বন্ধে জ্ঞান থাকে প্লাস হচ্ছে অ্যাকাউন্টিং তো অবশ্যই তোমরা জানছো ট্যাক্সেশন পার্ট তোমরা জানছো ফাইন্যান্স স্টক মার্কেট শেয়ার মার্কেট তো এইগুলো সম্বন্ধে বেসিক আইডিয়া কিন্তু সব হচ্ছে কমার্স স্ট্রিমের মধ্যে থাকে তো ইন ফিউচার যদি কেউ বিজনেস করতে চাইছো সেও পড়তে পারো কমার্স অথবা যদি তোমরা কোনো প্রফেশনে আসতে চাইছো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু কমার্স অ্যাপ্লিকেবল অথবা যদি টিচিং প্রফেশনে কেউ আসতে চাও তাহলেও কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হবে
এবং আফটার তোমাদের টুয়েলথ বা আফটার গ্র্যাজুয়েশন যে কোনো তোমরা হচ্ছে প্রফেশনাল কোর্স করতে পারো এবং প্রফেশনাল কোর্স কমপ্লিট করার সাথে সাথেই তোমরা কিন্তু হচ্ছে যে কোনো প্রাইভেট সেক্টরে হোক বা ব্যাংকিং সেক্টরে তোমরা কিন্তু হচ্ছে অ্যাপ্লিকেবল হতে পারো। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কমার্স স্ট্রিমটা হচ্ছে কিন্তু লটস অফ অপরচুনিটিসে ভরা। তো শুধুমাত্র হচ্ছে আমি ম্যাথসে কাঁচা তো আমি ভয় পেয়ে আমি কমার্স নেবো না, এই জিনিসটায় না এসে যদি তোমরা এইভাবে জিনিসটাকে নাও যে কমার্স সিলেবাসটা টোটালি নতুন, মানে তুমি একদম জিরো থেকে নতুন করে স্টার্ট করতে পারো, যা হয়েছে টেনথের এক্সামের যদি রেজাল্ট ভালো আসুক খারাপ আসুক যাই আসুক সেই সব ভুলে গিয়ে তোমরা নতুন করে তোমাদের হচ্ছে কেরিয়ার শুরু করতে পারো। এবং লাস্ট যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কোনো প্রফেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে আর্নিং, যে আমি যে কাজটা করবো সেটা থেকে আমি কী আর্ন করতে পারি। কমার্স স্ট্রিমে হচ্ছে হাই পটেনশিয়াল রয়েছে হাই মানি আর্ন করার জন্য, অর্থাৎ হাই স্যালারিড তোমরা জব পেতে পারো অথবা নিজস্ব প্রফেশন যদি থাকে বা নিজস্ব যদি বিজনেস তোমরা করতে পারো তাহলে অবশ্যই সেখান থেকে হচ্ছে একটা ভালো আর্নিংয়ের পটেনশিয়াল অবশ্যই আছে। এবং আরেকটা যেটা খুব হচ্ছে কথা ওঠে বারবার যে হচ্ছে কমার্স মানে ছেলে মানেই সে কমার্স পড়বে, মেয়ে তো আর্টস পড়বে বা কমার্স পড়তে পারবে না, এই কনসেপ্টটাও কিন্তু খুবই ভুল আছে। কারণ হচ্ছে এখন ছেলেরা এবং মেয়েরা বোধ হচ্ছে কমার্সে অ্যাপ্লিকেবল এবং মেয়েদের জন্য সমান অপরচুনিটিস বা স্কোপ আছে, কারণ কমার্স যা যা কিছু হচ্ছে প্রফেশনাল কোর্সেস বা যা কিছু হচ্ছে কেরিয়ার অপশনস দিচ্ছে সেইগুলো বোধ ফিমেল অ্যান্ড মেল ক্যান্ডিডেট জন্য অ্যাপ্লিকেবল। তো মেয়েরাও অবশ্যই এই জিনিসটা নিয়ে কোনো দ্বন্দ্বে থাকার প্রয়োজন নেই কোনো মেয়ের যে আমি হয়তো কমার্সে পারবো না, এই জিনিসটা নয়। প্রচুর স্কোপ আছে, অ্যাকাউন্টিং আছে, ট্যাক্সেশন আছে, ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে, কোম্পানি সেক্রেটারি আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, সিএমএ কোর্স আছে, তো পটেনশিয়াল অনেক রয়েছে। তো আগেও যেটা আমি বললাম যে যারা হচ্ছে মার্কেট বা ফিনান্স বা টাকার লেনদেন এই ট্রানজ্যাকশন সম্বন্ধে যারা খুব ইন্টারেস্টেড তারা অবশ্যই কমার্স চুজ করো। তবে একটা জিনিস আমি কমার্সের ক্ষেত্রে বলে রাখতে পারি সেটা হচ্ছে যেহেতু এটা টোটালি একটা ডিফারেন্ট সিলেবাস, টোটালি ডিফারেন্ট সাবজেক্ট এখানে আছে যেগুলো তোমরা সবই নতুন পড়বে ক্লাস ইলেভেন থেকে, তো অবশ্যই তোমাদেরকে প্রত্যেকটা জিনিস হচ্ছে খুবই ভালোভাবে বুঝে পড়তে হবে। একবার যদি তোমরা নলেজটা গ্যাদার করতে পারো এখানে বেসিক কিছু রুলসের ওপরই কিন্তু পুরো সিস্টেমটা চলে, তো যদি বেসিক নলেজগুলো তোমরা গ্যাদার করতে পারো তাহলে তোমাদের সারা জীবনেও কোনো দিন কোনো অসুবিধা হবে না। এবং এখানে যেটা আরেকটা সুবিধা থাকে যে একটা কেরিয়ার থেকে কিন্তু অন্য কেরিয়ার অপশনসেও যাওয়ার সুযোগ এখানে থাকে, যেটা অন্য স্ট্রিম বা অন্য কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হয় না। তাহলে তোমরা কমার্স স্ট্রিম কেন নেবে বা এর পটেনশিয়াল কী কী আছে সেগুলো ওভারঅল আমি একটা আলোচনা করে দিলাম। এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে বা কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই সেগুলো রিপ্লাই খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। এই চ্যানেলে হচ্ছে প্লেলিস্ট থেকে তোমরা ক্লাস ইলেভেনের কমার্সের হচ্ছে যে সাবজেক্টগুলো রয়েছে তার ভিডিওজও পেয়ে যাবে, যদি সেগুলোকেও দেখতে চাও অবশ্যই সেগুলো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং প্রথমবারের জন্য যারা চ্যানেলটি দেখছো এবং এখনও অবধি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ভিডিওগুলোর লেটেস্ট আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।